মুসলমানদের ধর্মীয় আবেগ আর অনুভূতির জায়গা পবিত্র মক্কা নগরীর কাবা শরীফ এবং মদিনায় অবস্থিত মসজিদে নববী। পবিত্র হজ ও উমরা পালনে প্রতি বছর সেখানে যান লাখ লাখ মুসল্লি। বহু আগে থেকেই স্থানীয় বাসিন্দারা বিয়ে করতে পারলেও বহিরাগতরা এখানে বিয়ে করতে পারতেন না। এবার হজ ও উমরা পালনের পাশাপাশি এই দুই পবিত্র জায়গায় নির্দিষ্ট নিয়ম মেনে বিদেশি মুসল্লিদেরও বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি সরকার। মসজিদে নববী অথবা কাবা শরীফে যারা বিয়ে করতে আসবেন তাদের কিছু নিয়মকানুন মানতে হবে। এর মধ্যে রয়েছে, জোরে শব্দ করে মুসল্লিদের মনোযোগ নষ্ট করা যাবে না, মসজিদগুলোর গোপনীয়তা রক্ষা করতে হবে, কফি মিষ্টি সহ বিভিন্ন খাবার অতিরিক্ত আনা যাবে না। মাসুদ আল জাবরি নামের সৌদির একজন বিবাহ কর্মকর্তা জানান, মসজিদে বিয়ের ক্ষেত্রে ধর্মীয় সম্মতি রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সহযোগীর বিয়ে মসজিদে দিয়েছিলেন। সৌদি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞরা দাবি করছেন, এই দুই স্থানের পবিত্রতা রক্ষা করে সেখানে বিয়ে আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান নতুনত্ব নিয়ে আসার একটি বড় সুযোগ পাবেন। নাদিম মারজান, সময় সংবাদ।